দেখো আমরা কিছু এইগুলা কি, এটা কি বলতো? আমরা তিন রকম, এটা সংখ্যার সেট, সংখ্যার সেট। তাহলে আমরা কতগুলো সেট দেখলাম, এটা অনেকগুলো সংখ্যা একত্রে সংখ্যার সেট, এটা হলো ডিনার সেট, এটা কাপ পিসের সেট, এটা হলো পোশাকের সেট। তার মানে আমরা আজকে কোন চ্যাপ্টার করবো বলো তো? সেট ও ফাংশন। আদাব স্যার। দেখো প্রথমে দেখো আমরা সেট কাকে বলে, সেটের সংজ্ঞা কে বলতে পারো? তোমরা এইটা করছিলা স্যার। আমি বলতো বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত সংগ্রহকে সেট বলে। বাস্তব বা চিন্তা জগতে কতগুলো বস্তুর সুসংজ্ঞায়িত সংগ্রহকে সেট বলে। বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। এখন দেখো এখানে একটা আছে বাস্তব, একটা কথা আছে, একটা চিন্তা জগৎ আছে, একটা বাস্তব আছে, এটা চিন্তা জগৎ আর এটা বাস্তব জগৎ। এখন এই বাস্তব জগৎটা কি আর চিন্তা জগৎ কি? বাস্তবে এতক্ষণ আমরা দেখলাম কাপের সেট, অনেকগুলা কাপ একসাথে আছে, কাপ অনেকগুলা পোশাক একসাথে আছে বাস্তব। তাহলে চিন্তা জগৎটা কি বলতো, কেউ বলতে পারো? স্যার মানে এই যে অঙ্ক যে করতেছি সাংখ্যিক সেট, তারপর স্যার বিভিন্ন নদীর নামের সেট, এগুলা 1 2 3 সাংখ্যিক, 1 2 3 4, এটা কি? এটা বাস্তবে 1 বলতে কিছু আছে? আমরা বলতে পারি একটা ফ্যান, ফ্যান ফ্যান হইলো বাস্তব, কিন্তু এক বলতে আছে কিছু? এটাকে আমরা সংখ্যা দ্বারা নির্দেশ করছি, এইটা কি হলো চিন্তা জগৎ। তাহলে সংখ্যাগুলো হলো চিন্তা জগৎ, এ বি সি ডি এগুলো চিন্তা জগৎ। এ বলতে কিচ্ছু নাই, বি বলতে বাস্তবে কিছু আছে নাই? তুমি দোকানে যেয়ে বাস্তবে বলতে পারবো আমার একটা ফ্যান দেন, তুমি যাই বলতে পারো আমার একটা এক দেন, পারবা? পারবা। এগুলো হলো চিন্তা জগৎ। তাহলে বাস্তব এবং চিন্তা জগতে কতগুলো বস্তুর সুসংজ্ঞায়িত সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। সেটকে সাধারণত আমরা এ বি সি অথবা এক্স ওয়াই জেড, বড় হাতের, বড় হাতের এ বি সি ডি এক্স ওয়াই জেড, এগুলো দ্বারা প্রকাশ করব। সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলে। যেমন ওই যে বি ইকুয়াল, একটা উদাহরণ দিলাম, বি ইকুয়াল এ বি, বি ইকুয়াল এ বি, এই যে এ, এটা একটা এই বি সেটের উপাদান, এই বড় হাতের বি, এইটার উপাদান হলো এ, এটার উপাদান হলো বি। তাহলে সেটের মধ্যে যে বস্তুগুলো থাকে বা সদস্য থাকে সেটাকে বলা হয় উপাদান। এখানে বি সেটের উপাদান হলো এ আর বি। এরপর আসো সেট লেখার নিয়ম, সেট লেখার নিয়ম, এটা একটু ভালো করে বুঝতে হবে। সেট লিখতে হলে কি করব আমরা, তুমি যদি দোকানে যাও, একটা লাইব্রেরিতে গেলা, লাইব্রেরিতে গিয়া তুমি যদি বলো যে আমারে এক সেট নবম শ্রেণীর সায়েন্সের বই দেন, তাহলে উনি কি করবে, দোকানদার কি করবে? পদার্থ বই দেবে, সায়েন্সের যে যে বই আছে, পদার্থ দিল, উচ্চতর গণিত দিল, আমি সংক্ষেপে লিখি, উচ্চতর গণিত দিল, রসায়ন দিল, তারপর আর আছে কি, জীববিজ্ঞান দিল, জীববিজ্ঞান দিল। তুমি তো দোকানদারকে বলো নাই যে আমারে পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত সব এগুলো দেন, এগুলো বলছো? তুমি যে বললা সায়েন্সে অ্যাকসেপ্ট বই দেন, সে দিয়ে দিতে পারবে। এখন তোমারে এই বইগুলা দেওয়ার জন্য, তোমারে এই বই যেগুলা দিল, এই বইগুলা তুমি কি একসাথে নিবা যখন, এগুলা কি একটা একটা আলাদা বই না, না একসাথে সবগুলা বই একসাথে, সবগুলা একসাথে? না না, বইগুলা কি আলাদা না, চারটা বই আলাদা, চারটা বই না, চারটা বই, চারটা বই তোমাকে দিবে, তাহলে এই চারটা বই কি আলাদা করা যায় না? Yes, sir. একটা একটা করে আলাদা করা যাবে।
তাহলে এখানে তোমার এই আলাদা করার জন্য এর মাঝখানে কমা দিতে হবে, ঠিক আছে? জি স্যার, কমা দিতে হবে। এরপর এই বইগুলো তোমার কি করবে, হয় একটা ব্যাগের মধ্যে প্যাকেট করে দিবে, না হয় এটা বেঁধে দিবে, সেটা না? তাহলে বেঁধে দিবে, তাহলে আমরা এই বাদলাম, বাদলাম হলো সেকেন্ড ব্র্যাকেট। তাহলে সেট লেখার নিয়মটা কি, ভিতরের যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো আলাদা আলাদা করার জন্য কমা দিতে হবে, কমা না দিলে সেট লেখা হবে না। এরপর এটা যেহেতু একসাথে চারটা বই যেহেতু তোমার একসাথে দিবে বা তিনটে বই একসাথে দিবে, তখন সে প্যাকেট করে দিবে অথবা ব্যাগের মধ্যে দিবে। এই প্যাকেটটা হলো সেকেন্ড ব্র্যাকেট। তাহলে তোমার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আর ভিতরে উপাদানগুলো আলাদা করার জন্য কমা দিতে হবে। এটা হলো সেট লেখার নিয়ম। বুঝতে পারছি? এরপর দেখো সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশ করা সাধারণত দুইটা পদ্ধতি, একটা হলো তালিকা পদ্ধতি আর একটা হলো সেট গঠন পদ্ধতি। এবার আসে প্রথমে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি কি? তালিকা পদ্ধতি হলো উপাদানগুলো সরাসরিভাবে দেওয়া থাকবে, উপাদানগুলা সরাসরিভাবে দেওয়া থাকবে। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ, এখানে উল্লেখ হবে, লেখাটা হয় নাই, উল্লেখ হবে, সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করা হয়। একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে, এটা তো আগেই শিখছি আমরা। যেমন এই একটা সেট, এ সেটের উপাদান হলো এ বি, বি সেটের উপাদান হলো 2, 4, 6, সি সেট যদি নামের হয় নিলয়, তিশা, শুভ্র ইত্যাদি। অর্থাৎ উপাদানগুলো সরাসরিভাবে দেওয়া থাকবে। তাহলে সেট গঠন পদ্ধতিটা কি? এইটাই, উপাদান সরাসরিভাবে দেওয়া নাই, তাহলে ওইখানে কি করবে? এখানে তালিকা পদ্ধতি কি, সে উপাদানগুলো সরাসরিভাবে দেওয়া আছে, তাহলে সেট গঠন পদ্ধতিতে কি হবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে সেট গঠন পদ্ধতিটা কি হবে? এই পদ্ধতিতে উপাদানগুলো সরাসরি দেওয়া থাকবে না, দেওয়া থাকবে কি, শর্ত দেওয়া থাকবে বা বৈশিষ্ট্য দেওয়া থাকবে বা ধর্ম দেওয়া থাকবে, উপাদানগুলোর বৈশিষ্ট্য বা ধর্ম দেওয়া থাকবে সেট গঠন পদ্ধতিতে। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ, এখানে ওই উল্লেখ বানানটা একটু ইয়ে আসছে, উল্লেখটা ঠিক করে নিও তোমরা, এখানে ল হবে এটা। উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে, যেমন এ এক্স সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা, বি সাজ দ্যাট এক্স নবম শ্রেণীর পাঁচজন শিক্ষার্থী। এক্স সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা, তার মানে কি? বিজোড় সংখ্যা কি আমরা জানি, 1, 3, 5, 7, 9, 11, 13। তাহলে এ সেটের উপাদানগুলো কি হবে, 1, 3, 5, 7, 9, ... তাহলে এই যখন 1, 3, 5, 7, 9 এরকম দিব তখন হবে কি, তালিকা পদ্ধতি। আর যখন এটা না দিয়ে আমি ওই ধর্মটা লিখলাম এক্স বিজোড় সংখ্যা, তখন হবে সেট গঠন পদ্ধতি, গঠন, ঠিক আছে? একই রকম বি হলো এক্স নবম শ্রেণীর প্রথম পাঁচজন শিক্ষার্থীর নাম, প্রথম পাঁচজন মানে এক থেকে পাঁচ রোলের যে ছাত্র আছে তাদের নাম। এখন ওই নামগুলো সব উল্লেখ না করে আমি সংক্ষেপে লিখে দিলাম, এটা হলো গঠন পদ্ধতি। আর যদি নাম সরাসরি উল্লেখ করে দেওয়া হতো তখন হয়তো তালিকা পদ্ধতি। এরপর দেখো সেটের প্রকারভেদ। প্রথমে সসীম সেট। সসীম সেট কি? যে সেটের উপাদানগুলো নির্দিষ্ট নয়, যে সেটের উপাদান নির্দিষ্ট করে নির্ধারণ করা যায় কতগুলো আছে কাউন্ট করা যায় না, যেমন সসীম সেট যেটা নির্দিষ্ট আছে, যেমন 3, 5, 7, 8, 11, এখানে কয়টা আছে? পাঁচটা উপাদান আছে, এখানে নির্দিষ্ট গণনা করে বলা যায়, তাহলে এটা হবে সসীম সেট, ঠিক আছে? জি স্যার। আবার আরেকটা উপাদান, আরেকটা সেটের উপাদান আছে 2, 4, 6, ... এখানে কয়টা আছে, এখানে কয়টা আছে, এখানে অনেকগুলো আছে, আমরা কাউন্ট করে বলতে পারবো না এখানে কয়টা আছে, তাহলে এটা হলো
অসীম সেট, অসীম আচ্ছা। তাহলে সসীম সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে, আর অসীম সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে। এরপর দেখো ফাঁকা সেট, ফাঁকা সেট মানে কি স্যার? যে সেটের কোনো উপাদান, যে সেটের কোনো উপাদান নাই। ফাঁকা মানে কি নাই? তাহলে যে সেটের উপাদান নাই, প্যাকেটের মধ্যে কিছু নাই, এটা হলো ফাঁকা সেট। বইয়ের ব্যাগ আছে, ব্যাগের মধ্যে কোনো বই নাই, প্যাকেটের মধ্যে কিছু নাই, এটা হলো ফাঁকা সেট। ফাঁকা সেটটাকে এখানে এই যে ওরি চিহ্ন দিয়েও ব্যবহার করা যায়, এই চিহ্নটাও দেওয়া যায়, অথবা শুধু সেকেন্ড ব্র্যাকেট, ভিতরে কিছু থাকবে না। এরপর একটু দেখি ভেন চিত্র, ভেন চিত্র উনি জন ভেন, তার নাম আকারে ভেন চিত্র নাম করা হয়েছে। ভেন চিত্রটা হলো কি, উপাদানগুলো আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করব, হতে পারে সেটা ত্রিভুজ, হতে পারে বৃত্ত, হতে পারে আয়তক্ষেত্র, এরকম চিত্রের মাধ্যমে একটা সেটের উপাদানগুলোকে উপস্থাপন করাকে বলা হয় ভেন চিত্র। ওনার নাম অনুসারে ভেন চিত্র নাম দেওয়া হয়েছে। স্যার একটু উদাহরণ দিয়ে ভালো হতো স্যার। দিব তো, উদাহরণ তো দিব। হ্যাঁ, এখানে ইউ একটা সেট, ইউ ইউ আছে কি, ইউ আছে একটা আয়তক্ষেত্র, এটার মধ্যে মনে করো এটার উপাদান আছে 1 2 3 4, উপাদানগুলো আমরা একটা চিত্রের মধ্যে নিয়ে নিলাম, এটা হলো বেস চিত্র। ত্রিভুজ এখানে দেখলাম 1 2, এটা দিলাম 3, আবার এখানে মনে করো আরো দিতে পারো, এটা 4 দিলাম, তাহলে এখানে আসলো কি 1 2 3 4, এটা একটা বৃত্তের মধ্যে নিয়ে নিলাম। জি স্যার, এটা হলো ভেন চিত্র, এটা হলো ভেন চিত্র। এরপর আসো উপসেট। উপসেট কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, একটু বুঝবা আমি বলি। মনে করো এ একটা সেট আছে, এ সেটের উপাদান আছে 2 এবং 3, এই 2 এবং 3 নিয়ে কতগুলো আবার সেট করা যায়। 2 2 নিয়ে আমরা আলাদা আলাদা করতে পারি, একটা 2 সেট 2 দিয়ে একটা সেট বানাইতে পারি, 3 দিয়ে একটা প্যাকেট বানাইতে পারি। জি স্যার, পারি না? তারপর 2 3 একত্রে আর একটা প্যাকেট বানাইতে পারি, এরপর একটা খালি প্যাকেট রাখতে পারি। জি স্যার, এরকম প্যাকেট করতে পারি আমরা। তাহলে এই একটা সেট থেকে যতগুলো সেট বানানো যায় ওই সেটগুলোকে আগের সেটটার উপসেট বলে। এই একটা সেট, এই সেট হলো 2 3, এই সেটটা থেকে আমরা এই এতগুলো সেট বানাইতে পারতেছি, একটা 2 বানাইতে পারি, একটা 3 বানাইতে পারি, একটা 2 3, একটা ফাঁকা, এই সবগুলাই 2 2 3 একটা উপসেট, এ সেটের একটা উপসেট, 3 এ সেটের উপসেট, 2 3 এ সেটের উপসেট, ফাঁকা সেটও এ সেটের উপসেট। তাহলে বুঝতে পারছি উপসেট কি? এরপর হলো প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট হলো একটা সেট মনে করো এ, এ সেটে মনে করো উপাদান আছে 2 3, আর একটা দিলাম 4, আর একটা সেট আছে বি, এই সেটের উপাদান আছে 2 3। দেখো 2 3 কি এ সেটের উপসেট না? Yes sir. এ সেটের উপাদান তো বি সেটের, এ সেটের উপাদান তো বি সেটের মধ্যে আছে, আছে না? Yes sir. তাহলে বি সেট কি এ সেটের একটা উপসেট। এখন Yes sir. যদি বি সেটটা আমরা লিখি, বি সেটটা যদি আমরা 2 3 4 লিখি, এটাও তো এ সেটের উপসেট। জি স্যার। আচ্ছা, তাহলে প্রকৃত উপসেট কোনটা? যেই সেটের মধ্যে আগের উপসেটের কমপক্ষে একটা উপাদান থাকবে না, কমপক্ষে একটা উপাদান থাকবে না, একটা উপাদান থাকবে না। যেমন বি সেটে আছে কি 2 3, আর এতে আছে 2 3 4, তাহলে বি সেট এ সেটের উপসেট এবং প্রকৃত উপসেট। বুঝতে পারছি? বি সেটের উপাদান আছে কি কি 2 3 2 3, কি এ সেটের একটা উপসেট, আবার বি সেটের মধ্যে বি সেটের সকল উপাদান এ সেটের মধ্যে আছে, কিন্তু এ সেটের কমপক্ষে একটা উপাদান বি সেটের। আচ্ছা, তাহলে বি সেটের উপাদান আছে 2 3, এ সেটের উপাদান আছে 2 3 4, বি সেটের সকল উপাদান এ সেটের মধ্যে আছে, কিন্তু এ সেটের কমপক্ষে একটা উপাদান বি সেটের মধ্যে নাই 2 3, তাহলে বি সেট হবে প্রকৃত উপসেট।
এটা উপসেট এবং প্রকৃত উপসেট। আর বি সেট যদি হয়তো টু থ্রি ফোর, এটা শুধু উপসেট, প্রকৃত উপসেট না। এরপর দেখো সেটের সমতা, সমতা তো জানি তোমরা, সমতা কি? সমান যদি দুইটা সেটের মধ্যে সকল উপাদান, এ সেটের সকল উপাদান আর বি সেটের সকল উপাদান একই হয়, তাহলে সেটাকে ওই সেট দুটো পরস্পর সমান হবে। এই যে থ্রি ফাইভ সেভেন, এটা হলো ফাইভ থ্রি সেভেন একই, এটার উপাদানও তিন পাঁচ সাত, এটার উপাদানও তিন পাঁচ সাত, এই সেট দুইটা সমান। এরপর হলো সেটের অন্তর, সেটের অন্তর বা বাদ বলি আমরা, এ সেট থেকে বি সেট উপাদান বাদ দেওয়া, এটাকে অন্তর বলে। এখানে বিয়োগ না কিন্তু, বাদ দিব, অন্তর মানে বাদ দেওয়া। দেখো যদি টু থ্রি ফোর এ আর বি সেট হয় ওয়ান টু এ, তাহলে এ বাদ বি কত হবে? সেটের অন্তরকে আমরা এই মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করি, এটাকে বাদ বলে। এটা এভাবেও লিখতে পারো তোমরা, কোনো কোনো জায়গায় এরকম দেখবা এ বাদ বি, এটা একই, এ মাইনাস বি আর এ বাদ বি একই, ঠিক আছে? এখন দেখো তাহলে এ বাদ বি কি হবে, আমরা দিলাম, এটা মনে রাখবা, এ বাদ বি এর মানে হলো বি এর সকল উপাদান বাদ যাবে। এ থেকে এই এ বাদ বি এর মানে হলো বি এর সকল উপাদান বাদ যাবে। তাহলে আমরা বি এর সকল উপাদান কি কি আছে, ওয়ান টু এ, এইগুলা যদি বাদ দেই তাহলে কি থাকে এখানে? থ্রি ফোর, থ্রি ফোর, কারণ বি এর উপাদান তো টু ওইটার মধ্যে আছে, এর মধ্যে আছে, এটা বাদ যাবে। তার মানে বাদ মানে হলো বি এর সকল উপাদান বাদ দিব, বি এর সকল উপাদান বাদ দিয়ে লিখবো। বি এর উপাদান আছে ওয়ান টু এ, ওয়ান টু এ সব বাদ যাবে। এখন এখানে আছে টু থ্রি ফোর, টু তো বির মধ্যে আসছিল এই জন্য এটা বাদ যাবে, তাহলে থাকবে শুধু থ্রি ফোর। বুঝতে পারছি, ওয়ান আর এ কই যাবে? কি বলছি আমি, বি এর সকল উপাদান বাদ যাবে, ওয়ান এ এটা কার উপাদান, এর উপাদান না বির উপাদান? তাহলে আমি বলছি কি, বির উপাদান বাদ যাবে। এখানে কি তাহলে স্যার বি এর সকল উপাদান বাদ যাবে, ওয়ান এর সাথে যেটা কমন সেটাও বাদ যাবে? স্যার বি এর ভিতরে তো ওয়ান নাই, বি এর মধ্যে ওয়ান আছে না, ওয়ান টু এ, স্যার বি এর ভিতরে ওয়ান আছে কিন্তু এর ভিতরে তো ওয়ান নাই। এর মধ্যে কি আছে না সেটা দেখবো না, বি এর সকল উপাদান বাদ দিব। বি এর উপাদান বাদ দিয়ে লিখবো। এখন বি এর উপাদান বাদ দিতে যাইয়া বি এর আর এর মধ্যে যেটা কমন আছে সেটা বাদ যাবে। Yes sir, বুঝছি। বুঝতে পারছো? জি স্যার। এরপর হলো সার্বিক সেট। সার্বিক সেট কি, একটা অঙ্ক করার সময় যতগুলা সেট নিয়ে আলোচনা করব, ওই সেটের যতগুলো উপাদান আছে সবগুলাই হলো সার্বিক সেট। সার্বিক সেটকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়, যেমন তোমরা ইউ ইকুয়াল ওয়ান টু থ্রি ফোর, এ ইকুয়াল কত, এ ইকুয়াল টু থ্রি, বি ইকুয়াল কত, বি ইকুয়াল মনে করো ওয়ান ওয়ান থ্রি ফোর ওয়ান, আচ্ছা থ্রি ফোর দিলাম, থ্রি ফোর। এরপর সি থাকতে পারে ওয়ান বা ওয়ান থ্রি, সি আর একটা দিলাম ওয়ান থ্রি থ্রি। তাহলে এ বি সি তিনটা সেট, এই সেটের সকল উপাদানই ইউর মধ্যে আছে, এই ইউটা হলো সার্বিক সেট, ঠিক আছে? এরপর আসো পূরক সেট। পূরক সেট হলো সার্বিক সেট থেকে ওই সেটের উপাদান বাদ দিয়ে লেখা। এ একটা সেট আর ইউ আর একটা সেট, মনে করো এখানে এ আছে কি, এ আছে টু থ্রি, যেমন আমি যেটা লিখলাম এখানে এ আছে কি টু থ্রি, ইউ আছে কি ওয়ান টু থ্রি ফোর। এখন যদি আমরা এ প্রাইম পূরক সেটকে সি দিয়ে লেখে অথবা এ প্রাইম উপরে একটা দাগ দেয়, এটা হলো পূরক সেট। পূরক সেট এ পূরক
AC equal U বাদ A, U থেকে A এর উপাদান বাদ দিয়ে লেখা, অর্থাৎ যেই সেটটার উপর পূরক সেট দেওয়া থাকবে সেটা সার্বিক সেট থেকে ওই সেটের উপাদান বাদ দিব। জি স্যার। বুঝতে পারছি? তাহলে এই অঙ্কটা S A A এর পূরক কি হবে বলো তো? U বাদ A কত হবে? U আছে 1 আর 4 তাহলে তোমরা বুঝতে পারছো পূরক সেট তাহলে পারবো নাকি? জি স্যার। জি স্যার। একই রকম একটা অঙ্ক করে দেখাইলাম, 1 2 3 4 5 6 7 হলো ইউ আর এ হলো 1 3 5, তাহলে এ হল এ প্রাইম বা পূরক সেট, ইউ বাদ এ, ইউ থেকে এ এর উপাদান বাদ দেবো, এ এর উপাদান আছে 1 3 5, তাহলে এ এর উপাদানগুলো কি কি আছে এর মধ্যে ইউর মধ্যে সেগুলো বাদ যাবে, কি কি আছে স্যার? তাহলে স্যার 2 4 6 7 এই 1 বাদ যাবে, এই 3 বাদ যাবে, 5 বাদ যাবে, 5 থাকবে 2 4 6 7। বুঝতে পারছো? জি স্যার। এরপর হলো সংযোগ সেট। সংযোগ সেট বা ইউনিয়ন বলা হয় দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। আমি যদি উদাহরণ দেই, একজন নাম বলো, কে আছে এখানে? সাদমান। সাদমান, সাদমানের এস লিখলাম। সাদমান তোমার দুইজন বন্ধুর নাম বলো, তিনজন বন্ধুর নাম বলো। মাহমুদুল হাসান শিখ। মাহমুদুল আর তারিফ স্যার। আর এরপর আর একজন বলো, মনে করো আর কে আছে, আর একজন বলো তো। সিএম। না না, আর একজনে বলো, এমডি রেদোয়ান। রেদোয়ান আছো? রেদোয়ান স্যার আমার নাম সাদমান স্যার। আচ্ছা তোমার নাম সাদমান, তোমারে দিলাম কি দিয়ে? তোমার রাকিন। রাকিন, আচ্ছা রাকিন, তুমি তিনজন বন্ধুর নাম বলো। রাকিন, তোমার তিনজন বন্ধুর নাম বলো। রাকিন কি নাই স্যার? আমি বলি স্যার। লেখেন স্যার। বলো স্যার। নাদভি, ইন্ডিয়া। তারপর? ইয়েস স্যার। তামিম। তামিম, আর আরেকটা কি লিখবেন স্যার? মেহেদি লিখে দেন স্যার। রাকিন আহমেদ দিয়ে সে চারটে আনসার করছে। আচ্ছা থাক, আচ্ছা দেখো তাহলে এই দুইজনের তিনজন তিনজন বন্ধু লিখলাম, বন্ধুর নাম লিখলাম। এখন সংযোগটা হলো কি, তোমারে দায়িত্ব দিলাম তুমি তিনজন বন্ধুর নাম লেখো, আবার রাকিনকে বললাম তুমি তিনজন বন্ধুর নাম লেখো। তিনজন বন্ধুর তিনজন দুজনে তিনজনে করে নাম লিখলো। এরপর আমি আর একজনকে বললাম তুমি ওদের যে বন্ধু আছে সব বন্ধুর নাম লেখো, তখন সে কি করবে, ওই সাদমানের বন্ধুদের নাম লিখবে, রাকিনের বন্ধুদেরও নাম লিখবে। টোটাল নামটা হয়ে যাবে কি একত্রে, সেটা হলো সংযোগ সেট। বুঝতে পারছি? জি স্যার। একত্র করা, এটা হলো সংযোগ সেট। আমরা যখন অঙ্ক করব তখন মনে রাখার জন্য লসাগু হলো সংযোগ সেট। এরপর জি স্যার, লসাগু সংযোগ সেট। দেখো এ হলো 1 2 2 3 4, বি হলো 1 2 এ, তাহলে এ ইউনিয়ন বি হবে কি? এ ইউনিয়ন বি। আমি কি বলছিলাম, বন্ধুদের নাম লিখবো। এখন দেখো একজনের বন্ধু এ এর বন্ধু 2 আছে, বি এর বন্ধুও 2 আছে, আছে না? আর সবগুলো আলাদা। জি স্যার। আর সব আলাদা। জি স্যার। তাহলে আমি এই এই বন্ধুর নাম কি দুইবার লিখবো না একবার লিখবো স্যার? একবার। একবার একবার। তাহলে কি কি কমন আছে বলে? হ্যাঁ কমন আছে বলে একবার লিখবো। তাহলে আমরা কি কি লিখতে পারি, 1 2 3 4 4 এ, ঠিক আছে? জি স্যার। তাহলে এটা হলো সংযোগ সেট। তাহলে সংযোগ সেট কি বুঝতে পারছি?
সংযোগ এবার আছে সেট। সেট সেট কি? ইন্টারসেকশন। এই বন্ধুদের নামই মনে করো আমি বললাম ইন্টারসেকশন কাকে বলে, তারও আসতেছি। আমি মনে করলাম এ একটা বন্ধু, এ এর তিনজন বন্ধুর নাম হলো তামিম, মুশফিক, সাকিব স্যার, রিয়াদ। রিয়াদ বি, তার বন্ধু হলো সাকিব, মোস্তাফিজ, এরপর মনে করো মুশফিক। এখন এই দুইটা, এর বন্ধু হলো তামিম মুশফিক রিয়াদ, বির বন্ধু হলো সাকিব মোস্তাফিজ মুশফিক। তাহলে এই এখানে কয়জনের নাম লিখলাম বন্ধুদের? বন্ধু এই ভালো বন্ধুটা হলো ইন্টারসেকশন, ঠিক আছে? আর সকল বন্ধু হইলো ইউনিয়ন, সংযোগ হলো সকল বন্ধু, সংযোগ হলে সকল বন্ধু, আর ভালো বন্ধু হলো ইন্টারসেকশন, যেটা কমন যাবে, যেটা কমন যাবে। তাহলে তাহলে কি বলছি, ভালো বন্ধু সেটা হলো ইন্টারসেকশন, আর সকল বন্ধু হলো ইউনিয়ন। তাহলে সেট সেটের সংজ্ঞা কি হবে? দুই বা ততোধিক সেটের মধ্যে কমন যে উপাদান আছে সেই উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় সেট। সেট ক্লিয়ার? ইয়েস স্যার, ইয়েস স্যার। আমরা যদি এখন একটা উদাহরণ দেখি, দেখো এ হলো 2 3 4, সি হলো 2 AB, তাহলে এ ইন্টারসেকশন কি? এ হলো 2 3 4, সি হলো 2 AB, তাহলে এ ইন্টারসেকশন বি হবে, কি হবে? দুটার মধ্যে কি কমন আছে বলতো? দুটার মধ্যে টু কমন আছে, তাহলে টু ভালো বন্ধু। তাহলে যেটা কমন আছে সেটা যাবে কমন, তাহলে এটা আমরা সাধারণত বলি গসাগু। তাহলে ইন্টারসেকশন থাকলে গসাগু, ইউনিয়ন থাকলে লসাগু। বুঝতে পারছি? Yes, sir.